মন্ডলী, আসসালামু আলাইকুম। এগ্রি অ্যাকোয়াপিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ভিডিওতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কলাপতি গাছ। আমরা বাংলায় বলি কলাপতি, ইংলিশে ক্যানালিলি। যে জাতের কলাপতিটি এখন দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে ক্যানা ট্রপিকানা একাফাইজন। এই কলাপতির বৈশিষ্ট্য হচ্ছে যে এটির পাতাটা খুব সুন্দর, এর পাতাটা খুব সুন্দর। দেখুন, দেখলে মনে হবে যে মানে রং তুলিতে আঁকা কোনো রঙের ছোঁয়া। যখন এটার মধ্যে সানলাইট পড়ে, খুব অসাধারণ একটা রিফ্লেক্ট তৈরি হয়। দেখুন, যখন এই পাতাতে সানলাইট পড়ে, তখন একটা অসাধারণ রিফ্লেক্ট তৈরি হয়। এবং এটার ফুলটা হচ্ছে অরেঞ্জ কালার। এই পাতার মধ্যেই বা এইরকম পাতার মধ্যেই নর্মালি কলাপতির দুটো জাত আছে। একটা হচ্ছে হলুদ রঙের ফুল হয়, যেটা মোটামুটি একটু কমন টাইপের, হয়তো আমাদের দেশে না কিন্তু বাইরের দেশে কমন টাইপের। একটা হচ্ছে অরেঞ্জ, এবং অরেঞ্জটা হচ্ছে আমাদের দেশেও একটু আনকমন অনেক, এবং বাইরের দেশেও একটু তুলনামূলকভাবে কম দেখা যায়। এই জাতটি খুবই সুন্দর একটি কলাপতি জাত। আমি বাংলায় বলছি কলাপতি জাত, ইংলিশে ক্যানাল লিলি। এবং আমরা দেখা যায় এ পর্যন্ত অনেকগুলো রুফটপ গার্ডেন, ল্যান্ডস্কেপিং, বিভিন্ন কোম্পানিতে ল্যান্ডস্কেপিংয়ে কাজ করেছি। এবং ল্যান্ডস্কেপিংয়ের ক্ষেত্রে রোড সাইড যে বর্ডার প্লান্ট, দুই সাইডে যে রোড সাইডে দুই সাইডে যে বর্ডার প্লান্টগুলো, ওইখানে আমরা থাই কলাপতির সাথে এই কলাপতিগুলি ইউজ করেছি। এবং রুফটপ গার্ডেনে এরকমও কিছু কিছু রুফটপ গার্ডেনিংয়ের কাজ করেছি, রুফটপ রেস্টুরেন্টে কাজ করেছি, যেখানে আমরা শুধু একটা সাইডে শুধু এই কলাপতিগুলো ইউজ করেছি। এবং যখন গাছগুলো একটা সুন্দর শেপ বা সাইজে এসেছে বর্ষাকালে, একটা অসাধারণ ভিউ এসেছে। এবং সেই ক্ষেত্রে আমরা যারা ওনার ছিল সেখানে বা আমাদের যারা বায়ার ছিল, তারা খুব হ্যাপি যে আসলে গাছগুলো খুবই চমৎকার এবং একটা এক্সট্রা কালারফুল ফয়েল তৈরি করে ওই জায়গাগুলোর মধ্যে। তো যারা কিনা আমাদের কাছে থেকে বা যারা কিনা থাই কলাপতি, ডোর্ফ জাতের থাই কলাপতি, এই কলাপতিগুলো নর্মালি 3 থেকে 4 ফিট হাইট হয়ে থাকে। জায়গা ভেদে, আবহাওয়া ভেদে এগুলো 2 থেকে 4 ফিট হাইট হয়ে থাকে। ফুলগুলো হচ্ছে অরেঞ্জ এবং পাতারা দেখতেই পাচ্ছেন লালচে টাইপের। এগুলো বাইরে থেকে আনা গাছ। যাদের কিনা কলাপতির প্রতি দুর্বলতা আছে বা যারা কিনা একটু চাচ্ছেন যে তাদের বাগানে একটু কালারফুল প্লান্ট রাখতে, আর কলাপতি নর্মালি কিন্তু শীতকালে কোনো ফুল দেয় না। এটা ফুলের টাইমিংটাই হচ্ছে আমাদের দেশের ওয়েদারে মার্চ থেকে অক্টোবর, মানে শীত পড়ার আগ পর্যন্ত, এর মধ্যে নর্মালি ফুল দিয়ে থাকে। তবে মাঝে মধ্যে সারা বছরই ঘুরে ফিরে ফুল দেয়, কিন্তু নর্মালি এদের টাইমিংটা পিরিয়ড হচ্ছে যে কোনো থাই কলাপতি বা এই কলাপতিগুলোর ফ্লাওয়ারিং টাইম হচ্ছে মার্চ থেকে সেপ্টেম্বর, এই রেঞ্জের মধ্যে এরা ফুল দিয়ে থাকে। এবং গাছ হচ্ছে 12 মাসই। কিছু কিছু কলাপতি আছে যেগুলো শীতের মধ্যে ডরমেন্টে চলে যায়, শীত নিতে চলে যায়, থাই কলাপতি বা অন্যান্য কলাপতি বাইরে থেকে অন্যান্য দেশের কলাপতিগুলো, কিন্তু এইগুলো শীতের মধ্যে কোনো ডরমেন্টে যায় না। কিন্তু কলাপতি গাছ বা ক্যানাল লিলি রোপণের মূল শর্তই হচ্ছে সেখানে পর্যাপ্ত পরিমাণ সানলাইট, ডিরেক্ট সানলাইট লাগবে। মিনিমাম 5 টু 6 আওয়ার্স ডিরেক্ট সানলাইট লাগবে, তাহলেই ওই জায়গাতে ক্যানাল লিলিগুলো ভালো হয়। অন্যথায় দেখা যায় যে গাছগুলো পচে যেতে পারে, মারা যেতে পারে, বা গ্রোথটা ভালো হবে না, ফ্লাওয়ারিংটা কম হবে। যারা কিনা তাদের রিসোর্ট, পার্ক, রুফটপ রেস্টুরেন্ট, রুফটপ গার্ডেন বা কর্পোরেট অফিসের জন্য এরকম আনকমন রঙিন পাতার গাছ খুঁজছেন, তারা প্লিজ আমাদের ফেসবুক পেজ এগ্রি অ্যাকোয়াবিডি, ওইখানে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল এগ্রি অ্যাকোয়াবিডি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।